রাজা রবি বর্মা তার চিত্রশিল্পের বৈশিষ্ট্যগুলি হল ইউরোপীয় স্টাইল ও টেকনিকের মিশ্রণ। তিনি পৌরাণিক বিষয়ের উপর ছবি আঁকলেও তার চিত্রে ফুটে ওঠে স্বদেশী চিন্তাভাবনা। তিনি সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের পোর্ট্রেটের ছবি এঁকেই তার চিত্রজীবন শুরু করে। তারপর পৌরাণিক চিত্রের দিকে ঝোঁক মারতে শুরু হয় তার। তারপর তিনি শুরু করে লিথোগ্রাফ প্রেস। রামায়ণ মহাভারত থেকে প্রচুর দেবদেবীর ছবি আঁকেন তিনি এবং প্রেসের মাধ্যমে ছাপা হয়ে ক্যালেন্ডার, পোস্টার, বিজ্ঞাপনে বেরোতে থাকে এবং মানুষের ঘরে ঘরে সেগুলি পৌঁছে যায়। এছাড়াও তার ছবিগুলো নিয়ে প্রচুর মতবিরোধও রয়েছে। তার ছবিগুলি সেই সময়ের বুদ্ধিজীবীগণরা মনে করত অশ্লীল ছবি।